এ মুহূর্তে টিভি 100 বাংলায় সব থেকে বড় ব্রেকিং সংবাদ ব্রেক করা হচ্ছে। এক অজ্ঞাত মৃত ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় এবং গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি প্রকাশ পায় শনিবার অমরপুর বীরগঞ্জ থানাধীন শঙ্করটিলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, রাস্তার পাশ থেকে মাত্র 10 মিটার দূরে জঙ্গলে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন করে ব্যক্তিটিকে উক্ত এলাকায় ফেলে চলে যায় তা খতিয়ে দেখছেন বীরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ধারণা করা হচ্ছে 4 থেকে 5 দিন আগের মৃতদেহটি হবে। এইদিকে ঘটনার খবর পেয়ে খবর দেওয়া হয় ফরেন্সিক দলকে। ফরেন্সিক দলের কর্মীরা মৃতদেহটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ অমরপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই মুহূর্তে ত্রিপুরার অমরপুরের সব থেকে বড় ব্রেকিং সংবাদ ব্রেক করা হচ্ছে টিভি 100 বাংলায়। বীরগঞ্জ থানা, আজকে আমরা 10:30 নাগাদ একটা খবর পাই যে শঙ্করটিলা রাস্তার পাশে জঙ্গলে একটা মৃতদেহ দেখা গেছে। তারপরে আমরা এই মূলে জিডিএনটি থানাতে করি, জিডি নম্বর 19। তারপরে ঘটনাস্থলে আসি, আমরা ডিসিএম ম্যাডামকে নিয়ে আসি, আমাদের FSL এর ফরেন্সিক মোবাইলের টিমের ইনচার্জ আছেন। এখন আমরা যাবো ঘটনাস্থলে, ইনকোয়েস্ট করব, ঘটনা দেখব। ঘটনা আপনার এই শিবটিলা রাস্তা থেকে 10 মিটার জঙ্গলের পাশে আর কি, তখন আমরা যাবই।